যাত্রীদের আস্থা ফেরাতে পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে 2025-26 সালে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোয়িং এর অর্থের প্রবাহ থাকবে $1,000 কোটি। পাশাপাশি 2024 সালে প্রতি মাসে কমপক্ষে 50টি নতুন 737 মডেলের বিমান তৈরি করবে বোয়িং। যদিও মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িংকে বিমান তৈরির বর্তমান সংখ্যায় সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে। মাঝ আকাশে বোয়িং 737 ম্যাক্স মডেলের বিমানের দরজা উড়ে যাওয়ার ঘটনায় চরম ভাবমূর্তি সংকটে পড়ে গেছে বোয়িং। কমে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।